হ্যালো বন্ধুরা, মৌলিক স্টাডি তোমাদের স্বাগত। আমাদের আগে 158 অবধি হয়ে গেছিলো WBCS মেন্স 2021 এর ম্যাথ রিজনিংগুলো, আজকে আমরা 159 থেকে শুরু। বলছে ইন এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এক্স ওয়াই জেড, ওকে এক্স ওয়াই জেড, ওয়াই ইকুয়ালস টু 90 ডিগ্রি, এটা রাইট অ্যাঙ্গেল 90 ডিগ্রি বলে দিয়েছে। এক্স ওয়াই ইকুয়ালস টু 2√6, এক্স ওয়াই ইকুয়ালস টু 2√6, 2√6। ওকে, এক্স জেড মাইনাস ওয়াই জেড, এক্স জেড মাইনাস ওয়াই জেড ইকুয়ালস টু 2। তাহলে সেক এক্স প্লাস ট্যান ওয়াই ইকুয়ালস টু কত সেটা বার করতে হবে। ওকে, আচ্ছা দেখা যাক। হিসাব মতো এক্স জেড স্কোয়ার ইকুয়ালস টু এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড স্কোয়ার। আচ্ছা, এক্স জেড স্কোয়ার মাইনাস ওয়াই জেড স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার, মানে হচ্ছে 2√6 তার স্কোয়ার। এক্স জেড স্কোয়ার মাইনাস ওয়াই জেড স্কোয়ার, এক্স জেড প্লাস ওয়াই জেড, এক্স জেড মাইনাস ওয়াই জেড, এটা আসছে 24। আচ্ছা, এক্স জেড প্লাস ওয়াই জেড ইন্টু 2 ইকুয়ালস টু 24, এটা 12, মানে এক্স জেড মাইনাস ওয়াই জেড বলেছে 2 বলে দিয়েছিল। তাহলে এক্স জেড প্লাস ওয়াই জেড ইকুয়ালস টু 12, তাহলে এক্স জেড মাইনাস ওয়াই জেড 2 আর এক্স জেড প্লাস ওয়াই জেড টুয়েলভ, দ্যাট মিন্স এক্স জেড আসবে 7, ওকে, আর ওয়াই জেড আসবে 5, এটা 5, এটা 7। এখন বলেছে কি সেক এক্স, সেক এক্স প্লাস ট্যান ওয়াই, সেক এক্স কত হবে, এক্স ধরে করলে এইটা 7/2√6, ট্যান ওয়াই কত হবে, যদি ট্যান ওয়াই হচ্ছে, হ্যাঁ 5/2, এটা সেক এক্স ট্যান ওয়াই না, এটা সেক এক্স ট্যান এক্স হওয়ার কথা। এটা সেক এক্স ট্যান এক্স হওয়ার কথা, সেক এক্স ট্যান এক্স, সেক এক্স ট্যান এক্স হচ্ছে, এটা হচ্ছে 5/2√6, দ্যাট মিন্স 12/2√6, এটা 6 এলো, 6/√6 হচ্ছে √6। অপশন ডি, ওকে, 1090। অমিতাভ ইকুয়ালস টু AA BH IMT, ধর্মেন্দ্র ইকুয়ালস টু AA DD EH MN RR, তাহলে মিথুন ইকুয়ালস টু কি হবে? ওকে, এখানে কি করেছে, যেগুলো অ্যালফাবেট অনুযায়ী সাজিয়েছে, অ্যালফাবেট সাইজ এ আগে, তারপরে BH IMT, এখানে এ আগে, তারপরে ডি, তারপরে EH MN RR, তাহলে এই ক্ষেত্রে কী হবে, এই ক্ষেত্রে হবে এইচ দিয়ে শুরু হবে, তো HIJKLMN, তাই তো, MN STU TU, HIMNTU, HIMNTU, অপশান এ, ওকে।
160 बोले छे इन 161 EGIK related to WUSQ DFHJ related to मयर देखुन EJIK एटा 5 7 9 11 WUSQ MNOPQRSTUVWXYZ ओके WUSQ एटा 4 6 8 এদিক থেকে এইটা আর এটা হচ্ছে 5 7 9 11 এই সিরিজটা আছে তাহলে কি হবে ডি বলেছে ডি এফ এইচ এ কি হবে ডি হচ্ছে এইটা 4 6 8 10 তাহলে এদিক থেকে কি হবে 5 7 9 11 তাহলে 5 7 9 11 কোনটা হবে একটা করে কমে সেটা হ্যাঁ 5 ছিল 4 হয়েছে 7 ছিল এখানে কমবে 4 থাকবে 3 হবে তাহলে 3 5 তাহলে শুরু হবে এক্স দিয়ে 3 5 7 9 মানে এক্স ভি টি আর এক্স ভি টি আর এক্স ভি এটা হচ্ছে এক্স ভি টি আর ঠিক আছে তো এটা 5 7 9 11 ছিল এখানে 4 6 8 10 ছিল এক করে কমেছে 5-এর জায়গায় 4 এসছে 7-এর জায়গায় 6 এসছে এক করে কমেছে তাহলে 4 6 8 10 তার মানে কি এখানে 3 5 7 9 হবে ওকে নেক্সট 162 ইন এ ক্লাস অফ 150 স্টুডেন্টস 70 পাসড ইন ম্যাথামেটিক্স ম্যাথে পাস করেছে 70 টোটাল 150 স্টুডেন্ট আচ্ছা 60 স্টুডেন্ট পাসড ইন স্ট্যাটিস্টিক্স স্ট্যাটিস্টিক্সে পাস করেছে 60 আর 20 ইন বোথ ওকে তাহলে ফেল ইন বোথ ফেল ইন বোথ এটা কতবার করতে দিয়েছে তাহলে অনলি ম্যাথে কত পাস করেছে অনলি ম্যাথে 70 মাইনাস 20 দ্যাট মিনস 50 অনলি স্ট্যাটে কে পাস করেছে অনলি স্ট্যাটে পাস করেছে হচ্ছে 60 মাইনাস 20 40 তাহলে টোটাল পাস করেছে কত 20 প্লাস 50 প্লাস 40 কত আসছে 110 ফেলড ইন বোথ কত হবে 150 মাইনাস 110 ইকুয়ালস টু 40 অপশন বি ঠিক আছে ম্যাথে অনলি পুরো ম্যাথে করেছে 70 স্ট্যাটে করেছে 60 বোথে করেছে 20 টোটাল স্টুডেন্ট 150 তাহলে অনলি ম্যাথে কত করেছে 70 মাইনাস 20 50 অনলি স্ট্যাটে কত করেছে 60 মাইনাস 20 40 তাহলে পাস কত করেছে বোথ পাস করেছে 20 অনলি ম্যাথে করেছে 50 অনলি স্ট্যাটে করেছে 40 40 50 90 আর 20 110 টোটাল 150 তাহলে 150 মাইনাস 110 40 ওকে নেক্সট বলছে ইফ দ্য সারফেস এরিয়াস অফ টু স্পিয়ার্স আর ইন দ্য রেশিও 4:9 স্পিয়ারের সারফেস এরিয়া A1:A2 হচ্ছে 4:9 ঠিক আছে তাহলে বলেছে দেন দ্য রেশিও অফ দেয়ার ভলিউম ভলিউম কত হবে ঠিক আছে তাহলে এরিয়া যদি 4:9 হয় তাহলে সাইড কত হবে 2:3 কারণ কি সাইডের স্কোয়ার হচ্ছে এরিয়া
আর সাইজের কিউব হচ্ছে ভলিউম, তাহলে ভলিউম কত হবে 12³ 8, 3³ 27, ঠিক আছে। তাহলে এটা কত আসবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দ্যাট মিন্স এ প্লাস বি করলে কত আসবে 400 ইন্টু এ মাইনাস বি করলে 100 বাই 100, কেটে গেল 400। ঠিক আছে, আজকের মতো এটুকুই, বাকিটা নেক্সট ভিডিওতে।